হে বন্ধুরা, আজ আমি চলে এসেছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপারহিরো ফিল্ম গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি নিয়ে। এই ফিল্মটি মার্বেল সিনেম্যাটিক ইউনিভার্সের পুরো সিরিজের 10 নম্বর কাহিনী। এর আগের 9টি স্টোরি আমি অলরেডি ইন অর্ডার রিলিজ ডেট পরপর এক্সপ্লেন করে দিয়েছি, তাই তোমরা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে তাড়াতাড়ি দেখে নাও। MCU এর এই 10 নম্বর মুভিটি টোটালি কিছু এলিয়েনদের উপর বেশ করে তৈরি, তাই মুভিটির স্টোরি যতটাই ইন্টারেস্টিং ঠিক ততটাই জটিল। কিন্তু তাও আমি চেষ্টা করবো পুরো গল্পটি ছোট করে খুব সহজেই তোমাদের কাছে তুলে ধরার। আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই মুভিটির IMDb রেটিং 8/10। তো আর বেশি কথা না বাড়িয়ে এখন সোজা চলে যাব মেন স্টোরির দিকে। শুরু করার আগে হে, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। কাহিনী শুরু হয় 1988 সাল, যেখানে আমরা দেখতে পাই পিটার কুইল নামের একটি বাচ্চাকে হসপিটালে তার অসুস্থ মায়ের সামনে দাঁড়িয়ে থাকতে। এখানে তার মাতাকে কিছু গিফট দেওয়ার সঙ্গে সঙ্গেই তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এবার এই দুঃখেই সে এক দৌড়ে হসপিটাল থেকে বাইরে বেরিয়ে যখন কাঁদতে শুরু করে, ঠিক তখনই একটি এয়ারক্রাফ্টে কিছু এলিয়েন এসে তাকে কিডন্যাপ করে পৃথিবী থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। আসলে এই এলিয়েনগুলি ছিল র্যাভেজার্স নামে একদল ডাকাত, যাদের লিডারের নাম ছিল ইয়ান্ডু উডান্টে। এরা টাকার জন্য যে কোনো জিনিস চুরি করতে রাজি ছিল, আর পিটারকে এরা কিডন্যাপ করেছিল একটাই কারণ, এই কাজের জন্য তাদেরকে কেউ অনেক টাকা দিয়েছিল। কিন্তু ইয়ান্ডু পিটারকে তার হাতে তুলে না দিয়ে নিজের কাছেই রেখে দেয়। এবার এখান থেকে সিন শিফট হয় 26 বছর পর, যেখানে আমরা দেখতে পাই পিটার ছোট থেকে তাদের সাথে থাকতে থাকতে তাদেরই মতো একজন চোর হয়ে উঠেছে। আর এখন সে সোজা পৌঁছে যায় একটি পরিত্যক্ত গ্রহ ম্যারাগে, যেখানে সে একটি রহস্যময় বস্তু অর্ব চুরি করে। কিন্তু এই অর্বের খোঁজে সে ছাড়াও আরও অনেকেই ছিল সেটাকে উদ্ধার করার আশায়। তাই যেই টাইমে পিটার ম্যারাগ থেকে ওই অর্ব উদ্ধার করে, ঠিক সেই টাইমেই সেখানে এসে উপস্থিত হয় কোরাত। এবার কে এই কোরাত? কোরাত রোনান নামে একজন ক্রি প্রজাতির এলিয়েনের হয়ে কাজ করে। এবার এখানেই বলে রাখি, এই পুরো মুভিতে দুটি সিভিলাইজেশন মানে নাগরিক সভ্যতাকে দেখানো হয়েছে, একটি হলো নোভা এম্পায়ার আর অন্যটি হলো ক্রি। আর এই দুই প্রজাতির মধ্যে দ্বন্দ্ব বিবাদ চলে আসছে 1000 বছর ধরে। বর্তমানে তাদের মধ্যে এই লড়াইয়ের কিছু সমঝোতা হলেও ক্রি প্রজাতির একটি এলিয়ান রোনান, যে সবসময় চাইতো পুরো নোভা এম্পায়ারকে ধ্বংস করে দিতে, যে কারণে সে হাত মেলায় থ্যানোসের সাথে। থ্যানোস তাকে কথা দেয় সে যদি ওই রহস্যময় বস্তু অর্ব তাকে এনে দিতে পারে তাহলে সে তার বিনিময়ে তার ইচ্ছে পূরণ করবে, মানে পুরো নোভা এম্পায়ারকে ধ্বংস করে দেবে। আর এই কাজে রোনানকে সাহায্যের জন্য থ্যানোস তার দুই পালিত মেয়ে গামোরা আর নেবুলাকে তার কাছে পাঠিয়ে দেয়। এবার আবার স্টোরিতে ফিরে আসা যাক। কোরাত যখন সেখানে উপস্থিত হয়ে দেখতে পায় পিটার অলরেডি অর্ব সেখান থেকে চুরি করে নিয়েছে, তখন সে ওই অর্বটি উদ্ধারের জন্য পিটারের বিরুদ্ধে লড়াই শুরু করে। কিন্তু পিটার চালাকির সাথে তাদের সঙ্গে লড়াই করে অর্ব নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার পিটারের লিডার ইয়ান্ডু যখন জানতে পারে সে তার কাজটি করে ফেলেছে, তখন সে তাকে জানায় তুমি যত তাড়াতাড়ি সম্ভব অর্ব নিয়ে আমার কাছে ফিরে আসো। কিন্তু পিটার ডিসিশন নেয় সে এই জিনিসটি বিক্রি করে নিজেই সব টাকা আত্মসাত করবে, আর ইয়ান্ডুর কাছে সে কোনো দিনই ফিরবে না, কারণ সে ছোটবেলার কথা এখনও ভুলতে পারেনি। সে খুব ভালো করেই জানতো তার জন্যই সে তার নিজের দুনিয়া ছেড়ে এত দূরে পড়ে আছে, এজন্যই সে যে কোনো মতে তার কাছ থেকে পালাতে চাইতো। আর এখন যেহেতু তার কাছে এই সুযোগ এসে হাজির হয়েছে, সে সেটা কোনো মতেই মিস করতে চায় না। এবার এটা জানার পরেই ইয়ান্ডু তাকে ধরার জন্য একটি প্রাইজ ঘোষণা করে, মানে তাকে যে ধরে এনে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। অন্যদিকে কোরাত যখন রোনানের কাছে ফিরে যায় তখন তার কাছ থেকে জানতে পারে স্টার লর্ড নামের একজন র্যাভেজার্স তাদের আগেই ওই জিনিসটি চুরি করে নিয়েছে। এবার কে এই স্টার লর্ড? স্টার লর্ড হলো পিটারের নিজেরই দেওয়া একটি ছদ্মনাম, আর এইসব চুরি ডাকাতির কাজে যে নাম সবাই এক ডাকে চিনে। এইসব কথা শোনার পরেই রোনান তার কাছে থাকা থ্যানোসের দুই কন্যার একজন গামোরাকে স্টার লর্ডের পিছনে পাঠিয়ে দেয় তার থেকে অর্ব উদ্ধার করার জন্য। এদিকে পিটার ওই অর্বটি নিয়ে সোজা পৌঁছে যায় নোভা সাম্রাজ্যের রাজধানী জেন্ডারে। সেখানে ব্রোকার নামে একজনের সাথে দেখা করে তার কাছে অর্বটি বিক্রি করার জন্য। আসলে এই ব্রোকারই ইয়ান্ডুকে কাজ দিয়েছিল টাকার বিনিময়ে ওই অর্বটিকে উদ্ধার করার জন্য। কিন্তু যেহেতু পিটার চেয়েছিল সে নিজেই সব টাকা নিয়ে নেবে, তাই অর্ব নিয়ে সে নিজেই দেখা করে ব্রোকারের সাথে। কিন্তু এখানেই কথায় কথায় পিটার যখন তাকে জানায় এই জিনিসটির জন্যই রোনানের কিছু লোক তার উপর হামলা করেছিল, তখনই তার এই কথা শুনে ব্রোকার খুবই ভয় পেয়ে যায়, আর সঙ্গে সঙ্গেই সে অর্ব কিনব না বলে তাকে সেখান থেকে বাইরে বের করে দেয়। আসলে সে জানতো রোনান কতটা ক্ষমতাশীল, তাই সে কোনো মতেই চাইছিল না রোনানের সাথে ঝামেলায় জড়াতে। এবার এই টাইমে এখানে এসে উপস্থিত হয় গামোরা। সে পিটারকে আক্রমণ করে তার কাছ থেকে অর্ব ছিনিয়ে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। আর এই টাইমে সেখানে উপস্থিত জেন্ডার প্ল্যানেটের দুটি এলিয়েন রাকুন রকেট এবং গাছের মতো দেখতে হিউম্যানয়েড গ্রুট যখন বুঝতে পারে পিটারের মাথায় পুরস্কার ঘোষণা করা হয়েছে, তখনই তারা ঠিক করে পিটারকে ধরে ইয়ান্ডুর কাছে নিয়ে যাবে। তাই তারা দুজনে মিলেই পিটার আর গামোরার লড়াইয়ের মধ্যে ঢুকে পিটারকে ধরার চেষ্টা করে। কিন্তু তাদের চারজনের এই লড়াইয়ের ফলেই সেখানে এসে উপস্থিত হয় জেন্ডারের নোভা সেনা, আর তাদের চারজনকে সেখান থেকে ধরে দ্য কাইলন নামের একটি হাই সিকিউরিটি জেলে বন্দী করে দেয়।
এবার এখানে বন্দী হওয়ার পরেই আমরা দেখতে পাই সেখানে বন্দী অনেক কয়েদি গামোরাকে দেখেই তাকে মেরে ফেলতে চাইছিল, কারণ তারা জানতো তার সাথে থ্যানোস আর রোনানের কানেকশন আছে। আর সেখানে বন্দী ওইসব কয়েদিগুলির কোনো না কোনো দিক থেকে থ্যানোস বা রোনান কিছু না কিছু ক্ষতি করেছে, তাই গামোরাকে মেরে তারা তাদের রাগ মেটাতে চাইছিল। আর সেই সব কয়েদিগুলোর মধ্যেই ড্রাগস ডেস্ট্রয়ার নামে একজন কয়েদি, যার বউ আর বাচ্চাকে রোনান মেরে ফেলেছিল, সেই রাগেই সে সবার আগে গামোরাকে পুরোপুরি মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু এখানেই পিটার তাকে এই বলে বাধা দেয় যে গামোরাকে ইউজ করেই তুমি একমাত্র রোনান পর্যন্ত পৌঁছতে পারবে, তাই রোনানের থেকে বদলা নিতে গেলে গামোরাকে বাঁচিয়ে রাখতে হবে। এই কথা শোনার পরেই ড্রাগস তাকে ছেড়ে দেয়। এবার গামোরা পিটার, রকেট আর গ্রুট তিনজনকেই থানোস আর রোনানের পুরো প্ল্যানটি খুলে বলে। কিন্তু গামোরা একদমই চায় না জেন্ডার প্ল্যানেটকে ধ্বংস করতে, তাই সে এই অর্ব কিছুতেই রোনান বা থানোসের হাতে দেবে না। আর এই কারণে সে তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজে থেকেই ঠিক করে এই অর্বটিকে সে দ্য কালেক্টর টানিলিয়া টিভানকে বিক্রি করবে, যাতে সে সেখান থেকে অনেক টাকা পাবে, ফলে তাকে আর কোনোদিনই থানোসের কাছে ফিরতে হবে না। এর কারণ সে ছোট থেকেই থানোসকে ঘৃণা করে। আগেই বলেছি এরা দুজন থানোসের পালিত কন্যা, আর ছোটবেলায় গামোরার পিতামাতাকে তার সামনেই থানোস হত্যা করেছিল, তাই থানোস তার পালিত বাবা হলেও সে কোনোদিনই তাকে পছন্দ করত না। এরপরই সে পিটারকে জানায় সে যদি তাকে এখান থেকে পালাতে সাহায্য করে তাহলে তাকে এটা বিক্রি করে অর্ধেক টাকা সে তাকে দিয়ে দেবে। এখানেই তাদের সঙ্গে থাকা রকেট ও গ্রুট তাদের কথা শুনতে পেয়ে রকেট তাদেরকে জানায় এখান থেকে পালানোর জন্য সে তাদেরকে সাহায্য করবে, কারণ এর আগে সে অনেকবার জেল থেকে পালিয়েছে। এরপর তারা চারজনই, মানে পিটার, গামোরা, রকেট আর গ্রুট, সবাই মিলে রকেটের প্ল্যান অনুযায়ী সেখানে উপস্থিত গার্ডেদের সাথে লড়াই করে জেলখানার কন্ট্রোল রুম কব্জা করে নেয়। এই কাজের মধ্যেই তাদেরকে সাহায্য করে ড্রাগস। ড্রাগসের টাকা পয়সার প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু তাও সে এদেরকে সাহায্য করেছিল একটাই কারণে, যাতে তাদের সাথে জেল থেকে বেরিয়ে সে রোনান পর্যন্ত পৌঁছতে পারে। এবার তারা সবাই এই জেল থেকে পালিয়ে যাবার পরেই সেখানে এসে উপস্থিত হয় রোনান। সে যখন বুঝতে পারে গামোরা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তখনই সে সোজা পৌঁছে যায় থানোসের কাছে। কিন্তু থানোস তাকে জানায় এতে নিশ্চয়ই তোমারই কিছু দোষ আছে, তাই দ্বিতীয়বার আমার সামনে আসার আগে অর্ব নিয়েই তবে আমার সামনে আসবে, না হলে সেটাই হবে তোমার শেষ দেখা। ফলে রোনান নিরুপায় হয়ে নেবুলাকে সঙ্গে নিয়ে গামোরাকে খোঁজার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে পিটার, গামোরা, রকেট, গ্রুট আর ডাক্স পাঁচজন মিলে পিটারের স্পেসশিপে করে নোওয়্যার নামে একটি প্ল্যানেটে পৌঁছায়। সেখানে পৌঁছেই ড্রাগস ছাড়া বাকি চারজন সোজা পৌঁছে যায় দ্য কালেক্টর টানিলিয়া টিভানের কাছে, যে ওই অর্বটি তাদের থেকে কিনবে। আসলে এই কালেক্টরের শখ ছিল বিভিন্ন রকমের ইউনিক জিনিস তার নিজের কাছে জমিয়ে রাখা, কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য। কারণ এই কালেক্টরকেই আমরা থর দ্য ডার্ক ওয়ার্ল্ডের একদম লাস্ট সিনে দেখেছিলাম, ইথার পাওয়ার পরেই আরও 5টি ইনফিনিটি স্টোন পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। যাই হোক, এবার কালেক্টর তাদের থেকে অর্ব নিয়ে একটি আধুনিক মেশিনের সাহায্যে সেটি ওপেন করে তার মধ্যে থাকা পাওয়ার স্টোন সবাইকে দেখাতে শুরু করে, আর জানায় 6টি ইনফিনিটি স্টোনের মধ্যে এটিও একটি। এটা এতটাই ক্ষমতাশীল যে শক্তিশালী কোনো প্রাণী ছাড়া এটা যেই ইউজ করবে সেই পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। তাদের এইসব কথার মাঝেই কালেক্টরের একটি কৃতদাস পাওয়ার স্টোনটিকে তার হাতের মুঠোয় ধরে নেয়, যাতে সে শক্তিশালী হয়ে কালেক্টরের বন্দী থেকে মুক্তি পায়। কিন্তু সে ওই স্টোনটিকে হাতে নেবার পরেই তার ক্ষমতাকে সহ্য না করতে পেরে সঙ্গে সঙ্গে সেখানে ব্লাস্ট হয়ে মারা যায়, আর এই ব্লাস্টের ফলেই কালেক্টরের মিউজিয়াম পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এবার এইসব দেখে গামোরা বুঝতে পারে এই পাওয়ার স্টোন কতটা শক্তিশালী, তাই সে ডিসিশন নেয় এই অর্বটি কাউকে বিক্রি করা বা রোনানের হাতে তুলে দেওয়া একদমই ঠিক হবে না, এটা নোভা সেনার হাতেই তুলে দেওয়া উচিত, যাতে এটার মিস ইউজ কেউ না করতে পারে। এদিকে এইসব ঘটনার মধ্যেই ড্রাগস ড্রিঙ্ক করে নেশার ঘরে রোনানকে তাদের লোকেশন দিয়ে নোওয়্যারে আসতে বলে, যাতে সে রোনানকে মারতে পারে। এবার রোনান যখন তার পুরো টিম নিয়ে সেখানে এসে হাজির হয়, ঠিক তখনই ইয়ান্ডু ও তার অ্যাভেঞ্জার্স গ্রুপ নিয়ে সেখানে এসে হাজির হয় তাদেরকেই ধরার জন্য। পিটার, গামোরা এদের দেখেই সেখান থেকে স্পেসশিপে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রোনানের সাথে আসা থানোসের দ্বিতীয় মেয়ে নেবুলা যখন বুঝতে পারে গামোরা অর্ব নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই সে কিছু স্পেসশিপ নিয়ে তাদের পিছনে ধাওয়া করে গামোরা স্পেসশিপ ধ্বংস করে অর্ব উদ্ধার করে গামোরাকে মহাকাশে ভাসিয়ে রেখে সেখান থেকে চলে যায়। আসলে গামোরা আর নেবুলা দুজনেই থানোসের পালিত মেয়ে হলেও এরা একে অপরের নিজস্ব বোন না হওয়ায় তারা দুজনেই দুজনের শত্রুর মতো ব্যবহার করত, তাই নেবুলা গামোরাকে মহাকাশেই মৃত্যুর মুখে রেখে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে রোনান এতক্ষণ ফাইট করতে ব্যস্ত ছিল ড্রাগসের সাথে, কিন্তু যখন নেবুলা অর্ব উদ্ধার করে ফেলে এই খবর পেয়ে সে খুব সহজেই ড্রাগসকে হারিয়ে তার সেনা নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু এদিকে মহাকাশে ভাসমান অবস্থায় গামোরাকে মারা যেতে দেখে পিটার তাকে কোনো রকমের সেখান থেকে বাঁচানোর চেষ্টা করে। এই টাইমে ইয়ান্ডু তাদের দুজনকে সেখান থেকে ধরে ফেলে আর তার সাথে বিশ্বাসঘাতকতা করার জন্য তাকে মেরে ফেলতে যায়। কিন্তু তখনই পিটার চালাকি করে তাকে জানায় সে গামোরার সাহায্য নিয়ে রোনানের কাছ থেকে পুনরায় অর্বটি চুরি করতে পারবে, যেটা বিক্রি করে ইয়ান্ডু অনেক টাকা কামাতে পারে। ফলে এই কথা শোনার পরেই টাকার লোভে সে তাদের দুজনকেই ছেড়ে দেয়।
এই টাইমে রকেট, গ্রুট আর ডাক্স তিনজন মিলে একটি স্পেসশিপে করে ইয়ান্ডু স্পেসশিপের সামনে এসে হাজির হয়। আর তাকে জানায় সে যদি তাদের বন্ধু পিটার আর গামোরাকে ছেড়ে না দেয় তাহলে তারা তাদের স্পেসশিপ পুরোপুরি ধ্বংস করে দেবে। কিন্তু তখনই পিটার তাদেরকে জানায় সে পুরোপুরি অক্ষত অবস্থায় আছে আর ইয়ান্ডুও এখন তাদেরই সাথে। আসলে রোনান যখন ডাক্সকে নোওয়্যারে লড়াইয়ে হারিয়ে মৃত্যুর মুখে ফেলে রেখে চলে গিয়েছিল ঠিক তখনই সেখান থেকে তাকে উদ্ধার করে রকেট। আর সেই টাইমে সে বুঝতে পারে একা কোনোদিনই রোনানের সাথে লড়াই করে পেরে ওঠা সম্ভব না, তাই তারা তিনজন মিলে পিটার আর গামোরাকে ইয়ান্ডুর হাত থেকে উদ্ধার করার জন্য বেরিয়ে পড়েছিল। অন্যদিকে রোনান অর্ডটি নিজের হাতে পাওয়ার পরেই সে সেটা থ্যানোসকে না দিয়ে নিজের কাছেই রাখার ডিসিশন নেয়, কারণ সে অলরেডি জানতে পেরেছিল অর্বের ভিতর একটি ইনফিনিটি স্টোন আছে যেটার সাহায্যে সে নিজেও অনেক শক্তিশালী হয়ে উঠবে। তাই প্রথমে সে ওই অর্বটি ওপেন করে তার মধ্যে থাকা পাওয়ার স্টোনটি নিজের হাতের মুঠোয় নিয়ে শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করে। কিন্তু যখনই সে বুঝতে পারে পাওয়ার স্টোনের ক্ষমতা সে সহ্য করতে পারবে না, ঠিক তখনই তার কাছে থাকা একটি হাতিয়ারের মধ্যে ওই পাওয়ার স্টোনটি লাগিয়ে দেয়, যাতে সেই হাতিয়ার ইউজ করেই সে হয়ে ওঠে সর্বশক্তিমান। এখন এই হাতিয়ারের সাহায্যেই সে নিজেই জেন্ডারকে ধ্বংস করতে পারবে, যে কারণে তার এখন আর থ্যানোসের কোনো প্রয়োজন নেই, তাই থ্যানোসকেও সে তার শত্রু বানিয়ে ফেলে। এবার এইসব দেখেই তার কাছে থাকা থ্যানোসের মেয়ে নেবুলাও পার্টি বদল করে রোনানের হয়ে কাজ করতে শুরু করে, কারণ গামোরার মতো সেও থ্যানোসকে একদমই পছন্দ করতো না। এদিকে পিটার, গামোরা, রকেট, গ্রুট আর ডাক্স পাঁচজন এত কিছু ঘটনার পর এখন খুবই ভালো বন্ধু হয়ে উঠেছে, তাই তারা সবাই মিলে ঠিক করে যা হোক করেই হোক রোনানকে আটকাতে হবে। তাই প্রথমেই তারা সকলে ইয়ান্ডুর পুরো টিমকে বলতে শুরু করে রোনান ওই পাওয়ার স্টোনের সাহায্যে জেন্ডারকে পুরোপুরি ধ্বংস করে ফেলবে, তাই তাকে আটকানোর জন্য আমাদেরকে প্ল্যান মতো তার সাথে লড়াই করতে হবে। আর এই সেম কথাই তারা জেন্ডারের নোভা সেনাকেও জানিয়ে দেয়, ফলে তারাও পিটারের প্ল্যান মতো কাজ করতে শুরু করে। এতক্ষণে রোনান তার স্পেসশিপে করে পুরো টিম নিয়ে জেন্ডারের উদ্দেশ্যে রওনা হয়, আর সেখানেই তাকে আটকানোর জন্য এসে হাজির হয় পিটার আর র্যাভেঞ্জার্সের পুরো গ্রুপ। এখানেই আমরা দেখতে পাই নোভা সেনাও তাদেরকে সাহায্য করার জন্য পুরো বাহিনী নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। এদের সবার একটাই লক্ষ্য ছিল রোনানকে জেন্ডার পর্যন্ত পৌঁছতে না দেওয়া, কারণ সে জেন্ডারের মাটিতে একবার পৌঁছতে পারলেই পাওয়ার স্টোনের মাধ্যমে সে পুরো জেন্ডারকে ধ্বংস করে ফেলবে। তাই নোভা সেনার সমস্ত পাইলটরা তাদের স্পেসশিপ একসাথে করে একটি জাল তৈরি করে যাতে তারা রোনানকে জেন্ডারে পৌঁছানো থেকে আটকাতে পারে। কিন্তু এটা দেখার পরেই রোনান তার কাছে থাকা পাওয়ার স্টোনের সাহায্যে ওই জালটি পুরোপুরি ধ্বংস করে দেয়। এই টাইমে পিটার, গামোরা, গ্রুট আর ডাক্স একটি স্পেসশিপ নিয়ে রোনানের স্পেসশিপের মধ্যে প্রবেশ করে। তারপরই পিটার, গ্রুট আর ডাক্স রোনানের সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে করতে এগিয়ে যেতে থাকে রোনানের দিকে, আর গামোরা তাদেরকে সাহায্য করার জন্য ডোর ওপেন করার ব্যবস্থা করতে থাকে। কিন্তু তখনই তার মুখোমুখি হয় নেবুলা, ফলে এখানেই শুরু হয় দুই বোনের মধ্যে লড়াই। গামোরা প্রথমেই তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে কোনো কিছু না বুঝেই তার সাথে লড়াই করতে থাকে। শেষমেশ নেবুলা গামোরার কাছে পরাজিত হয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপরই পিটার, গামোরা, গ্রুট আর ডাক্স চারজন মিলে হাজির হয় রোনানের সামনে। সেখানে হাজির হয়েই তাদের কাছে থাকা একটি আধুনিক হাতিয়ারের সাহায্যে রোনানের উপর হামলা করে। কিন্তু এরপরও তারা লক্ষ্য করে ওই হামলার ফলে রোনানের উপর কোনো প্রভাবই পড়েনি, তাই রোনান তার কাছে থাকা ওই পাওয়ার স্টোনের হাতিয়ার দিয়ে তাদের উপর আক্রমণ করতে শুরু করে। কিন্তু তখনই রকেট একটি স্পেসশিপ নিয়ে সোজা তার উপর হামলা করে দেয়, ফলে রোনানের স্পেসশিপ নষ্ট হয়ে নিচের দিকে পড়তে শুরু করে। আর এই স্পেসশিপের ভিতরে তারা পাঁচজন এখন পুরোপুরি ফেঁসে যায়। তাই গ্রুট তার শরীরের ডালপালা বড় করে একটি কবচের সৃষ্টি করে যাতে তার বন্ধুদেরকে দুর্ঘটনার হাত থেকে সে বাঁচাতে পারে। এবার রোনানের স্পেসশিপ নিচে পড়ে যাওয়ার পরেই আমরা দেখতে পাই গ্রুটের তৈরি ওই কবচের জন্য সবাই বেঁচে গেলেও গ্রুট নিজে ওই দুর্ঘটনায় মারা যায়। এত কিছুর পরেও তাদের সামনে আবারও এসে হাজির হয় রোনান, আর এরপরই তার কাছে থাকা ওই পাওয়ার স্টোন দিয়ে সে পুরোপুরি জেন্ডারকে ধ্বংস করে দিতে যায়। কিন্তু সেই টাইমে পিটার তার দৃষ্টি অন্যদিকে ঘোরানোর জন্য তার সামনে এসে নাচানাচি শুরু করে। আর এই টাইমেই রকেট আর ড্রাগস তাদের কাছে থাকা ওই হাতিয়ার দিয়েই এবার রোনানের উপর হামলা না করে তার হ্যামারটির উপর হামলা করে, ফলে হ্যামারটি নষ্ট হয়ে পাওয়ার স্টোনটি নিচে পড়ে যেতে থাকে। আর পিটার পাওয়ার স্টোনটি নিচে পড়ে যাওয়ার আগেই তার হাতের মুঠোয় নিয়ে নেয়, কারণ যদি পাওয়ার স্টোনটি নিচে পড়ে যেত তাহলে সঙ্গে সঙ্গেই জেন্ডার পুরোপুরি ধ্বংস হয়ে যেত। কিন্তু পাওয়ার স্টোনটি তার হাতে নেওয়ার পরেই সেই ক্ষমতা সহ্য না করতে পেরে তার অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে। এটা দেখেই গামোরা, ড্রাগস আর রকেট সঙ্গে সঙ্গে পিটারের হাত ধরে নেয় যাতে ওই পাওয়ার স্টোনের ক্ষমতা পিটারের একার উপর না গিয়ে ডিভাইড হয়ে সবার উপর আসতে শুরু করে আর পিটার বেঁচে যায়। এবার সবাই মিলে ওই পাওয়ার স্টোনটি রোনানের দিকে ফোকাস করে, ফলে রোনান সেখানেই ধ্বংস হয়ে যায়। আর এর সঙ্গে সঙ্গেই গামোরা একটি নতুন অর্বে পুনরায় পাওয়ার স্টোনটিকে বন্দি করে দেয়। এরপরই সেখানে এসে হাজির হয় ইয়ান্ডু। কথা অনুযায়ী পিটার তাকে অর্বটি দিতে বাধ্য হয়, কিন্তু ইয়ান্ডু সেখান থেকে চলে যাওয়ার পরেই পিটার সবাইকে জানায় সে চালাকি করে ইয়ান্ডুকে অন্য আরেকটি অর্ব দিয়েছে যার মধ্যে পাওয়ার স্টোন নেই। তারপর তারা যে অর্বে পাওয়ার স্টোনটি রেখেছিল সেটা নিয়ে নোভা সেনার হাতে তুলে দেয়। যেহেতু পিটার আর তার বন্ধুরা মিলে এই পুরো গ্যালাক্সিকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করেছে, তাই তাদের সকলকে জেন্ডারবাসীরা গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি বলে ঘোষণা করে।
এমনকি তাদের পুরনো যেসব ক্রিমিনাল রেকর্ড ছিল সেগুলিও সব মুছে ফেলা হয়। এখানেই নোভা সেনার থেকে পিটার জানতে পারে, তার বডি চেক আপ করে তারা বুঝতে পেরেছে সে হাফ এলিয়েন আর হাফ মানুষ। এর কারণ তার বাবা একজন প্রাচীন অজানা প্রজাতির অংশ, যার প্রভাব পিটারের মধ্যেও আছে। তাই পিটার এত টাইম ধরে ওই পাওয়ার স্টোনের ক্ষমতাটিকে সহ্য করতে পেরেছিল, যেটা একটা সাধারণ মানুষের পক্ষে কোনো দিনই সম্ভব না। এরপরই পিটার তার পুরো টিম মানে গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি নিয়ে তার স্পেসশিপে করে বেরিয়ে পড়ে পুরো মহাবিশ্ব ঘোরার উদ্দেশ্যে। রকেট গ্রুট মারা যাওয়ার পর তার একটি ডাল নিয়ে একটি টবে লাগিয়ে দিয়েছিল, আর লাস্ট টাইম আমরা দেখতে পাই সেই ডাল থেকে নতুন গ্রুটের জন্ম হয়েছে। পোস্ট ক্রেডিট সিনে দেখানো হয় দ্য কালেক্টর টানিলিয়া টিভান তার ধ্বংসপ্রাপ্ত মিউজিয়ামে তার দুটি জীবিত প্রদর্শনীর সাথে বসে জুস পান করছে, আর এখানেই মুভিটি পুরোপুরি সমাপ্ত হয়। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর এইরকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।